আচ্ছা, তো ঠিক আছে, তো আমাদের অ্যাটেন্ডেন্স লিস্টের দিকে একটু খবর খোঁজ রাখতে হবে। তো এটা হচ্ছে আজকে আমাদের 23শে নভেম্বর 2018 সাল এবং 37তম বাংলা একে ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা। তা আমরা শুরু করি। তা আমরা আজকে হচ্ছে আমরা হচ্ছে আমি ইলেকট্রিসিটির কথা একটু একটু করে বলছি, যে এখন ইলেকট্রিসিটির সাথে আমাদের সম্পর্ক, ইলেকট্রিসিটির একটু ধারণা করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং প্লাজমা কিভাবে যায়, এই ব্যাপারে আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। তো এটা প্রাথমিক জিনিস, কিন্তু সকলের জন্য এটা উপকারে আসবে। তা আমরা হচ্ছে প্রকৃতিতে আমরা যখন প্রবাহ দেখি, নদীর প্রবাহ, যে প্রবাহই দেখি না কেন, প্রবাহের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা প্রায় সময় আমরা নজর রাখি না। এখন তো প্রবাহ, আমি একটা খুব সাধারণ প্রবাহের উদাহরণ দিই, আমি দেখি আমাদের স্ক্রিনটা খোলা হোক। তা প্রবাহ যেমন হচ্ছে, ধরা যাক হচ্ছে আমাদের নদীর প্রবাহ, নদীর প্রবাহ কিভাবে কাজ করে। নদীর প্রবাহ হয় কি, পাহাড় থেকে ধরা যাক একটা পাহাড় আঁকানো যাক, পাহাড় আমাদের বড় পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়, পাহাড় হিমালয় পর্বত, তারপর সেখান থেকে হয় কি, পানি পানি আসে, তো পানি সেখান থেকে গড়ায় গড়ায় আসে, এসে আমাদের এখানে নদীতে জমা হয়। তো আমরা এটাকে একটা প্রবাহ বলি, পানির প্রবাহ আসতেছে নদীতে, এটা কিন্তু আমাদের অর্ধেক প্রবাহ। অর্ধেক প্রবাহ এই কারণে যে পাহাড়ে পানি আসলো কোথা থেকে, পাহাড়ে পানি আসার জন্য কি দরকার, পাহাড়ে পানি আসার জন্য এই পানি হচ্ছে সমুদ্র থেকেই হোক আর নদীর থেকেই হোক, বাষ্প হয়ে মেঘ হয় আকাশে, মেঘের থেকে বরফ পানি হয়ে এখানে হচ্ছে এটা জমা হয়, বরফ এসে জমা হয় এখানে, তারপরে এই যে প্রবাহের এই দিকটা আমরা খুব একটা নজর দেই না, পানি আসছে যাচ্ছে। আমাদের মধ্যেও আমাদের প্লাজমাতে প্রবাহ এই একই রকম প্রকৃতির মতো, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক্যাল আর এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল। তবে দুইটা প্রবাহ না থাকলে সামঞ্জস্য বজায় থাকে না, প্লাজমার প্রবাহ একই যা ব্যাপার। তো এই যে আমাদের যে যে দুইটা প্রবাহ, ম্যাগনেটিক্যাল এবং গ্র্যাভিটেশনাল, এর এই কারণেই হচ্ছে আমাদের এই প্রবাহ বজায় থাকে। এখন আমরা দেখি কি করা যায়, এখন আমরা ইলেকট্রিসিটির কথা একটু চিন্তা করি। ইলেকট্রিসিটিতে কি হয়, আমাদের একটা তার জাতীয় কিছু আছে, তারে হচ্ছে আমরা জানি এই তারের হচ্ছে একটা দিক হচ্ছে পজিটিভ আর একটা দিক হচ্ছে নেগেটিভ, এবং আমাদের ইলেকট্রিসিটিতে ধরা হয় যে কি বলে হচ্ছে ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখনকার ইলেকট্রিসিটি, আমাদের ইউনিভার্সিটিতে শেখানো হয়, ফিজিক্সে শেখানো হয়, ঢাকা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল বুয়েটে শেখানো হয় ইত্যাদি, অথবা হচ্ছে আইআইটি ইন্ডিয়ায় শেখানো হয়, বিভিন্ন জায়গায় শেখানো হয় যে ইলেকট্রিসিটি এই এক এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তো এটা আমাদের এই যে আমরা সমুদ্র কি পাহাড় থেকে পানি নেমে আসে, যেমন আমরা অর্ধেকটা প্রবাহ দেখি, ব্যাপারটা তাই। আমরা আমরা ইলেকট্রিসিটির প্রবাহের অর্ধেকটা দেখতে পাচ্ছি,
এখন অর্ধেকটা দেখার কারণে আমরা ইলেকট্রিসিটি খুব একটা ভালো মতো বুঝি না। আমরা যখন ইলেকট্রিসিটি দেখতে যাই, তখন আমরা একটা জিনিস আছে রেজিস্ট্যান্স, মানে তারে কোনো একটা বাধা আছে, ইলেকট্রিসিটি যাওয়ার জন্য একটা বাধা আছে। বাধাটা কোত্থেকে আসে, কিভাবে আসে? আমরা বলি যে হ্যাঁ, এক একটা পদার্থের বাধা এক এক রকম, তামার তারের বাধা কম, কিন্তু গ্লাসের প্রচুর বাধা, ইলেকট্রিসিটি যায় না, আমরা তাই ধারণা করি। কিন্তু প্রকৃতপক্ষে বাধাটা কি জিনিস? তখন এই বাধাটা হচ্ছে উল্টা দিকের যে প্রবাহটা, সেটা আসলে আমরা এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারি না। কিন্তু হচ্ছে আমাদের যখন ইলেকট্রিসিটি যায়, তখন আর তার উল্টা দিকে একটা বাধা হয়। যখন যারা ইলেকট্রিসিটি নিয়ে যন্ত্রপাতি বানায় টানায়, তারা এই বাধা খুব ভালো মতো এটা লক্ষ্য করছে। এখন এই বাধার জন্য যখন জিনিসপত্র প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যালি বানানো হয়, প্রকৃতপক্ষে বানানো হয়, তখন একটু বদলায় দেওয়া হয়। আমাদের যে অঙ্ক কষে যে তারের মাপ ইত্যাদি ইত্যাদি, কত ভোল্টেজ কত কারেন্ট, সেটার সাথে ঠিক মিলে না। এই যে জিনিসটা, আর মাঝে মাঝে আমরা কি বলি রেজিস্ট্যান্স, অন্য নামে এটা বলা হয়, বিভিন্ন নামে এটা নাম আছে, কিন্তু একই জিনিস। রেজিস্ট্যান্স পুরাটা একই জিনিস না, যাই হোক, রেজিস্ট্যান্স এর মধ্যে কিছুটা লুকায় আছে এর মধ্যে। তো এই হচ্ছে যে উল্টা দিকের প্রবাহ। এখন এই যে আমাদের উল্টা দিকে উল্টা সোজা যে প্রবাহ হচ্ছে, এটার দিকে আমাদের একটু নজর দিতে হবে। আমাদের কখনোই একটা প্রবাহ না, সবসময় দুইটা প্রবাহ। প্লাজমা, এখন এটা হচ্ছে প্লাজমা যখন তৈরি হয়, তখন এই এই পরিস্থিতি তৈরি হয়। এখন প্লাজমার উৎস হচ্ছে কোথা থেকে? প্লাজমা উৎস হচ্ছে রশ্মির থেকে, কিন্তু রশ্মির প্রবাহ একদিকেই হয়, রশ্মির প্রবাহ কখনো দুই দিকে হয় না। তো রশ্মি এসে যখন আর এক প্লাজমার সাথে সংযোগ ঘটে, তখন হচ্ছে আমাদের প্লাজমা তৈরি, আর এক রশ্মির সাথে সংযোগ হয়, মিলন হয়। তা হয় কি যে রশ্মি বিভিন্ন জায়গা থেকে যাওয়া আসা করতেছে বিভিন্ন দিকে। এখন দুইটা রশ্মির যদি শক্তি কাছাকাছি মিলে যায়, তখন প্লাজমা তৈরি হয়। এখন তখন প্লাজমা তৈরি হয়, তখন ওই দুই রকম প্রবাহ, তখন ওই দুই রশ্মির মধ্যে প্রবাহ তৈরি হয়, এবং এর প্রবাহের ফলেই হচ্ছে বিভিন্ন রকম প্লাজমা তৈরি হয়, এবং প্লাজমা পদার্থের হিসেবে প্লাজমা খুবই আস্তে হয়ে গেলে পরে পদার্থ হিসেবে দেখা যায়, তার চেয়েও আস্তে হলে আবার আমাদের পদার্থের জগৎ থেকে অদৃশ্য হয়ে যায়। সুতরাং পদার্থের জগৎ একটা সীমিত সীমিত জায়গা। তো পদার্থের জগৎ আমরা যা আশেপাশে যা দেখি সবই পদার্থের জগৎ, আর এর বাইরের যে জগৎ, যেমন অনুভূতির জগৎ, সেটা হচ্ছে পদার্থের জগতের বাইরে। আত্মার জগৎ যেটা, সেটা হচ্ছে এই অনুভূতির জগৎ এবং পদার্থ জগতেরও বাইরে। আর একভাবে বলা যেতে পারে পদার্থ অথবা অনুভূতির জগতের চেয়ে বেশি শক্তিশালী। এই যে প্লাজমা বিভিন্ন রকম শক্তির আছে, এবং এর উৎস হচ্ছে রশ্মি, এবং রশ্মির থেকে যখন রশ্মির মধ্যে প্রতিক্রিয়া এবং সংযোগ ঘটে, তখনই হচ্ছে প্লাজমা তৈরি হয়। এবং আমরা যা কিছু দেখি সবই প্লাজমা তৈরি, কম বেশি বিভিন্ন শক্তির। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ ম্যাগনেটের যে ম্যাগনেটের মধ্যে যে প্লাজমার প্রবাহ হচ্ছে, সেটা হচ্ছে লোহার সাথে মেলা, লোহার ম্যাগনেটিক ফিল্ডের সাথে মেলে। এখন লোহার ম্যাগনেটিক ফিল্ডের সাথে যেহেতু মেলে, সেহেতু লোহার সাথে প্রতিক্রিয়া হয়, কিন্তু টিনের সাথে কোনো খবর নেই, কাঠের সাথে কোনো খবর হয়, কারণ কাঠের শক্তি আলাদা, পার্থক্য একটু বেশি। এখন টিনের শক্তির পার্থক্য আর একটু বেশি, ফলে হচ্ছে এগুলোর সাথে মেলান, ফলে এগুলোর সাথে আকর্ষণ বিকর্ষণ বলে কোনো খবর নেই। কিন্তু আবার হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর
ম্যাগনেটিক ফিল্ডের বিস্তার অনেক বেশি। তার মানে কি, এর পৃথিবী আকর্ষণ বিকর্ষণ করে লোহা, চামড়া, কাঠ, টিন সব। সুতরাং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের পরিধি একটু বেশি, এটা বেশি অনেক কিছু আকর্ষণ বিকর্ষণ করতে আকর্ষণ করতে পারে, বিকর্ষণও করে, কিন্তু বিকর্ষণটা পুরো পরে আমি বলবো, আকর্ষণ করে এবং ফলে হচ্ছে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল, আকর্ষণ মানে গ্র্যাভিটেশন। এবং হচ্ছে এই কারণে পৃথিবী ম্যাগনেটও যেরকম আকর্ষণ করে, লোহাও সেরকম, কি বলে, টিনও সেরকম করে, কাঠও সেরকম করে, আমাদেরকেও ঠিক একইভাবে করে। তো এখন আমরা যখন আমরা এই তারে আবার ফেরত আসি, এখন যখন তারের মধ্যে দিয়ে প্রবাহ তৈরি হয়, এখন এই যে নীল প্রবাহটা রাখাইছি সেটা হচ্ছে, সেই প্রবাহটা হচ্ছে কি বলে, হচ্ছে কি বলে, নেগেটিভ অথবা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে উল্টা প্রবাহটা। এখন আমরা যখন এই তারের মধ্যে যদি ইলেকট্রিসিটি চলতে থাকে, তখন এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড হয়। এখন এটা আমরা কিভাবে ব্যবহার করি, যেমন একটা লোহা টুকরা ধরা যাক, এটা একটা লোহার টুকরা, তো এর চারপাশ দিয়ে যদি তার দিয়ে পেঁচানো যায়, তার দিয়ে যদি পেঁচা যায়, তাহলে এটা ম্যাগনেটের মতো কাজ করে। কেন এটা ম্যাগনেটের মতো কাজ করে? আমার তারটা কিসের? এটা একটা লোহার টুকরা, অথবা তারও হতে পারে, লোহার তার হতে পারে। এখন এর মধ্যে দিয়ে আমরা ইলেকট্রিসিটি যেটা যাচ্ছে সেটা কপার, কিন্তু মাঝখানে একটা কপার, আমি অন্য রং দিয়ে আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা একটা লোহার টুকরা, আর নীলটা হচ্ছে তার, কপারের তার। এখন এর মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি যেতে থাকে, তখন হয় কি, আমরা যদি একটা তারকে মুট করে ধরি, মুট করে ধরলে কি হয়, আমাদের আঙুলগুলো হচ্ছে তারের পাশে জড়ায় আছে, তো ম্যাগনেটিক ফিল্ডও ঠিক একইভাবে তৈরি হয়। তো এর আচ্ছা অন্য রকম এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমাদের আঙুল যেমন মুড়ায় রাখছে, যদি আমরা তারটাকে হাত দিয়ে ধরি, তাহলে হচ্ছে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তখন যখন এই তার আমরা এই তার লোহারটার পাশে চারপাশে পেঁচাই দিছি, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে লোহার প্রতিক্রিয়ায় লোহাটাও চুম্বক হয়ে যায়। এই কারণে লোহা লোহা দিয়ে লোহার মধ্যে চারপাশ দিয়ে ইলেকট্রিসিটি দিলে পরে চুম্বক হয়ে যায়। তখন এই ম্যাগনেটিক ফিল্ডের বিস্তার এতটা যে লোহার উপর প্রভাবটা ফেলে, এটা ঠিক লোহার সাথে পুরাপুরি মিলে না, কিন্তু কাছাকাছি, ফলে লোহার উপর প্রভাব ফেলে এবং লোহাটা ম্যাগনেট হয়ে যায়। ফলে যে আশেপাশে যদি আর একটা ম্যাগনেট থাকে, এটাকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। তো এই যে আমরা তারটাকে আঙুল দিয়ে ধরলে, আঙুল গুলো যেভাবে পেঁচা আছে, এই পেঁচানোটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আঙুল গুলাই হচ্ছে বলা যায় ম্যাগনেটিক ফিল্ড। তো এটা হচ্ছে, এটা দূরত্ব অনেক দূর যায়। এখন আমি কাছেরটা আঙুল দিয়ে প্রকাশ করা যায়, কিন্তু এইভাবে হচ্ছে ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেট তৈরি করা হয়, এবং এটা আমাদের মোটর টোটর বিভিন্ন জিনিসে ব্যবহার করা হয়। তো একইভাবে এখন আমরা ইয়েতে আসি, কি বলে, আমাদের প্লাজমাতে ফেরত আসি। ইলেকট্রিসিটি, আমরা যেটাকে ইলেকট্রিসিটি বলি, সেটা এক জাতের প্লাজমা, কিন্তু খুব সীমিত শক্তির প্লাজমা, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করি। এখন আমরা এটা ছাড়া খুব একটা বেশি কিছু জানি না প্লাজমা সম্বন্ধে,
যদিও আমাদের ইলেকট্রিসিটি সম্বন্ধে এখন যে ধারণা সেটা সীমিত, আমরা যেটা আমাদের বই পুস্তকে পড়তে পারি। যাই হোক, এখন আমরা ইয়েতে আসি, প্লাজমা। এখন আমরা ইয়ে করি, একটা ন্যানোকোটের তার দিলাম, একটা ন্যানোকোটের তার মোটা করে, এখন এইটা হচ্ছে একটা ন্যানোকোটের তার, এর মধ্যে দিয়ে প্লাজমা প্রবাহ শুরু হলো। ধরা যাক একটা প্লাজমা প্রবাহ তৈরি করা হোক, এর মধ্যে দিয়ে প্লাজমা প্রবাহ তৈরি হচ্ছে। তো প্রবাহ যখন তৈরি হয় তখন এর আশেপাশে ইয়ে তৈরি হয়, কি বলে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো ম্যাগনেটিক ফিল্ড ধরা যায়, আমি আগে এরকম ম্যাগনেটিক, এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। মানে এগুলো সবই ম্যাগনেটিক ফিল্ড। এখন এর মধ্যে দিয়ে প্লাজমা যাচ্ছে, আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডের শক্তি যে প্লাজমা প্রবাহ হচ্ছে তার সাথে মিলে, প্লাজমা প্রবাহের যে শক্তি ম্যাগনেটিক ফিল্ডের শক্তি শক্তি একই জাতীয় হয়। তো এইভাবে আমরা হচ্ছে, এখন আমরা যখন কয়েল তৈরি করি, আমি কিছুক্ষণ আগে ওই যে মোড়াল, যখন ইয়ে চারপাশে আমরা ইয়ে তার দিয়ে ঘুরালাম, ম্যাগনেট তৈরি হলাম, এটা আমাদের সকলেই জানে এভাবে ম্যাগনেট তৈরি করা যায়। এখন আমরা ইয়েতে প্লাজমা, প্লাজমা বিজ্ঞানে আমরা কয়েল তৈরি করি। তো কয়েলটা হচ্ছে এরকম, এভাবে পেঁচানো হয়, আমরা কয়েল তৈরি করছি। এই হচ্ছে আমাদের কয়েল। এখন যখন আমরা কয়েল তৈরি করি, তো কয়েলের পাশে নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক তো? একটা তার যদি সোজা তারের মধ্যে হয়, পেঁচানো তারের মধ্যে হবে। এখন পেঁচানো তারের মধ্যে কিরকম ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড এইটার মতো ঠিক হবে না। আমরা একভাবে ভাবতে পারি যে এটা হয়তো মোটা, কি বলে, হচ্ছে মোটা একটা তার হিসেবে চিন্তা করতে পারি, ফলে হচ্ছে বলতে পারি যে হ্যাঁ এখানেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এর আশেপাশেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থা আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমরা জানি যে এই তার যখন সোজা হয়ে গেছে তখন ওই সোজা তারের মতো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে ঠিক পুরাপুরি এই জিনিস হয় নাই। এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সফরমার, ইলেকট্রিক আমরা ট্রান্সফরমার দেখছি, তার পেঁচানো থাকে, ট্রান্সফরমারও এইভাবে কাজ করে, কিন্তু আমাদের যেহেতু ইলেকট্রিসিটি সম্বন্ধে একটু ধারণা কম, আমাদের ট্রান্সফরমার ঠিক কিভাবে কাজ করে এটা সম্বন্ধে আমাদের ধারণা একটু কম। যাই হোক, এখন আমাদের এই যে পেঁচানো তার, পেঁচানো তারের মধ্যে তো কিছু একটা হইতেছে, কি হইতেছে দেখা যাক, আমরা একটু গভীর ভাবে দেখি। এখন আমরা হচ্ছে এই যে কয়েল, আমি একটু অন্যভাবে আঁকালাম, চিন্তা করা যায় কয়েল একটা তার একটা পাশাপাশি, ঠিক আছে? মানে কি এটা হচ্ছে জোড়া লাগছে এই কোনা কোনে কোনা কোনে, ওটা আমি আঁকাবো না, কারণ আঁকালে পারে হালকা করে আঁকা মিলে যেতে পারে, দেখি এখানে লাগানো, ওটা তো মানে তার অত নজর দেওয়া দরকার নাই। এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে, এই হচ্ছে আমাদের কয়েল। এখন এইটা হচ্ছে আমরা হচ্ছে ন্যানোকোটেড কয়েল। এখন আমরা এই জিনিস তৈরি করি, এখন তৈরি করায় এখন
আমরা জানি যে হচ্ছে এর আশেপাশে ম্যাগনেটিক, যেমন সোজা তারের উপর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এখান দিয়ে, ঠিক আছে, এখান দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এখান দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এখন এখানে কি হয়েছে, মাঝখানে ব্যাপারটা একটু জটিল। আমরা ধরলাম এই সোজা তারটার কথা চিন্তা করি, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড দুই পাশে হচ্ছে। এখন এই পাশের তারেরও এখানে ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, তার মানে কি এখানকার ম্যাগনেটিক ফিল্ডের, এই তারের ম্যাগনেটিক ফিল্ড আর এই তারের ম্যাগনেটিক ফিল্ডের শক্তি যোগ হয়ে এখানে এর শক্তি অনেক বেশি হবে। এখন এই দুটার মধ্যেও এরকম শক্তি একটু বেশি হবে, কিন্তু কিন্তু কথা হচ্ছে কি, যদিও এটা কিন্তু আমরা নাম্বার, এটা হচ্ছে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। তো এখন 1 আর 2 এর সাথে যোগ হয় একটু ম্যাগনেটিক ফিল্ড এখানে বেশি, 1 আর 2 আর 3 এর মধ্যে যোগ হয় এখানে ম্যাগনেটিক ফিল্ড আসে, কিন্তু এটার সাথে তো 3 এরও সংযোগ হচ্ছে, যদি এটা একটু দূরে ফলে এটার প্রভাব একটু বেশি, ফলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আরেকটু বেশি হবে, কারণ এই পাশের থেকে এটার সাথে হচ্ছে। এখন এই দুটা তারের কথা, 2 আর 3 এর কথা আমরা চিন্তা করতেছি, কিন্তু 2 নম্বরের সাথে আবার 4 নম্বরের সংযোগ হয়েছে, 3 2-এর কি বলে না, আমরা যে 3-এর কথা বলতেছি, 3-এর সাথে 1 নম্বরের সংযোগ হয়েছে। তো এখন 3-এর সাথে তো 2 নম্বরেরও সংযোগ আছে, এটা আরেকটু বেশি হবে, আবার 4-এর সাথেও সংযোগ আছে, আরো বেশি হবে। এখন প্রতি পর্যায়ে অনেক বেড়ে যাচ্ছে, কারণ আশেপাশের সকলের সাথে এই এর যোগাযোগ আছে, যদিও যত দূরে যাচ্ছে এটা কমে যাচ্ছে, কিন্তু প্লাজমার কি বলে, যখন আমরা প্লাজমা কি বলে ন্যানোপটের তারের মধ্যে দিয়ে ইয়ে পাঠাই, প্লাজমা পাঠাই, তখন এর প্রভাব অনেক দূরে যায়। এটা আমি তারের পাশাপাশি গেছি, কিন্তু এটা অনেক দূরে, এদিকে অনেক দূরে যায়, দুই দিকে অনেক দূরে যায়, ফলে হচ্ছে একে অপরের সাথে সংযোগ হইতেছে। এই জায়গায় সংযোগ কম, মাঝখানে সংযোগ অনেক বেশি, মাঝখানে কারণ দুই পাশ থেকে আসতেছে, সুতরাং 4-5-এর মাঝখানে এই জায়গাটা শক্তি অনেক বেশি, অনেক 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 বেশি। এখানে সবচেয়ে কম, কিন্তু মাঝখানে অনেক বেশি, ঠিক না? এখন মাঝখানে যেহেতু অনেক বেশি, এটা আমরা সদ্ব্যবহার করতে পারি, এখান থেকে এই জায়গার মধ্যে একটা পার্থক্য আছে, এখানে অনেক বেশি, এখানে অনেক অনেক তুলনামূলকভাবে অনেক কম, শুধু এটার সাথে এটার সংযোগ আর আশেপাশের অন্যগুলোর সংযোগ এখানে আসতেছে, তার মানে 8টা তারের প্রভাব এখানে পড়তেছে আর এর সবগুলো দুই পাশ থেকে আসতেছে, খুব কাছাকাছি শক্তিশালী, সুতরাং মাঝখানেরটা অনেক শক্তিশালী। এইভাবে প্লাজমা একভাবে বলা যেতে পারে এরকম আর কি, ব্যাপারটা কিভাবে আঁকানো আঁকানো মানে এটা অনেক মাঝখানে অনেক বেশি, এবং হচ্ছে প্রতি পর্যায়ে এটা ঠিক এটা 2 গুণ 3 গুণ না, এখান থেকে এটার প্রভাব হচ্ছে, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয় এর পাশেরটা হবে 10টা শূন্য, এরকম 10টা শূন্য। সুতরাং যদি এটা যথেষ্ট লম্বা হয়, এই কয়েলটা যদি যথেষ্ট লম্বা হয়, এর 10টা শূন্য সমান হবে। তো এই কারণে ইলেকট্রিসিটির তুলনায়
যেহেতু এই প্রভাব অনেক দূর যায়, এই তারের প্রভাব এদিকে অনেক দূর যাচ্ছে, দুই পাশে অনেক দূর যাচ্ছে, ফলে হচ্ছে প্লাজমার শক্তি খুবই অনেক অনেক বেশি এমনি আমাদের ইলেকট্রিসিটির তুলনায়। এখন আমরা আস্তে আস্তে শিখবো এই শক্তির কিভাবে সদ্ব্যবহার করা যেতে পারে। তো এইটা হচ্ছে কয়েলের ব্যাপার। ইলেকট্রিসিটির ক্ষেত্রে একটু পার্থক্য, এত শক্তি বেশি হয় না এই কারণে যে কি ম্যাগনেটিক ফিল্ড বেশি দূর যায় না, যেহেতু ইলেকট্রিসিটির কম, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষমতা কম। কিন্তু প্লাজমার ক্ষেত্রে যত বেশি শক্তিশালী প্লাজমা প্রবাহ হবে তত বেশি এর ক্ষমতা বাড়বে। এবং ক্ষমতা এবং শক্তি আমি দুইটা শব্দ ব্যবহার করবো, কিন্তু দুইটা কিন্তু দুই জিনিস। সুতরাং এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আমি ক্ষমতা এবং শক্তি দুটোর কথা, ক্ষমতা আর কি পাওয়ার, আর শক্তি হচ্ছে। আচ্ছা মামা, কয়েল বেশি থাকলে কি শক্তি বেশি হবে? মানে এখন এর আশেপাশে যদি অনেকগুলো থাকে তাহলে মাঝখানে জিনিসটা অনেক বেড়ে যাবে না, কারণ এখানে চারটা তারের প্রভাব মাঝখানে পড়তেছে দুই পাশ থেকে। এখন যদি আটটা তার থাকে তার প্রভাব বাড়ে যাবে না মাঝখানে? বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে? এই চারটা তার না তো মামা, মাঝখানে, এই চারটা তার তো মাঝখানেরটা মাঝখানেরটাকে মাঝখানেরটা বাড়াচ্ছে। এখানে একটা তারের জন্য এতটুকু হচ্ছে, আর এখানে চারটা তারের জন্য, এবং তার চারটা তার এখানকার চারটা আর এই পাশের চারটা সবগুলো একসাথে হয়ে তারপরে এর উপর প্রভাব ফেলতেছে মাঝখানে। তো মাঝখানে শক্তি অনেক বেশি। এখন আমরা যদি চারটার জায়গায়, এখানে তো আর মোট আটটা তার আছে, তা আটটার জায়গায় যখন আমরা যদি এখানে 16টা করি তাহলে দুই পাশের অনেক প্রভাব অনেক মাঝখানে বেড়ে যাবে না? এবার বুঝতে অসুবিধা হইতেছে? আবার আর এক ভাবে বলি, এই দুইটা পাহাড়, এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, মাঝখান দিয়ে নদী পড়তেছে। এখন এই পাহাড় থেকে পানি পড়তেছে কি বলে হচ্ছে নদীর মধ্যে। তো এখন পাহাড় যদি, এই দুই পাহাড়ের যদি উচ্চতা ডাবল করা যায়, মাঝখান দিয়ে অনেক বেশি পানি প্রবাহ হবে না? একই জিনিস, দুই দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে যদি নদী যায়, এখন ছোট পাহাড় হলে অল্প কিছু পানি পড়তেছে, কিন্তু বড় পাহাড় হলে তো অনেক স্রোত হবে। একই জিনিস, এবার বুঝতে অসুবিধা হচ্ছে? না মামা, একবার বুঝছি মামা। এই একই জিনিস, তো পানির হয়, এখন পানি উপর থেকে পাহাড় থেকে পড়তেছে, যত নিচে আসতেছে গতি বাড়তেছে না? তো এরকম একই ভাবে চিন্তা করো, ঠিক পুরাপুরি মেলে না তবে কাছাকাছি, এই যে বোঝা সম্ভব এটা। এখন এই কয়েল যত বাড়াবা পাহাড়ের উচ্চতা তুমি বাড়াইতেছে, এখন প্রবাহ বাড়তেছে, ফলে তুমি এখন এই প্রবাহ সদ্ব্যবহার কিভাবে করবে সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করে। হ্যাঁ, নদী নদীর মতো বয়ে যাইতেছে, এখন নদীর থেকে কিভাবে করবা? এই প্লাজমার প্রবাহ কিভাবে করতে হবে? আমরা হচ্ছে যেমন এখন হচ্ছে ইলেকট্রিসিটি কাপ্তায় ইলেকট্রিসিটি বানানো হয় নদীর মধ্যে বাঁধ দিয়ে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের তো নদী বাঁধ দিব কি, প্লাজমা তো সরাসরি আমরা শক্তি পেতে পারি, নদী টদির দরকার কোন নাই। আমাদের প্রবাহের মধ্যে, শক্তিশালী প্রবাহের মধ্যে কোন একভাবে ব্যবস্থা করতে হবে যাতে আমরা এই প্রবাহের শক্তিটাকে ব্যবহার করতে পারি। এখন যদি আমরা যেসব কয়েল বানাইছি এর মধ্যে কিন্তু প্রচুর শক্তি, এই কয়েলের মাধ্যমে আমরা এই শক্তি যে পাই এটা এখন আমরা সদ্ব্যবহার করবো কিভাবে? এখানে মানে কি 10 কোটি গুণ বলা যেতে পারে, প্রতি এক 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 পর্যায়ে বাড়তেছে।
এখন এটা আস্তে আস্তে বুঝে, এখন 10 কোটি সব প্লাজমা ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে এত অনেক কম, কিন্তু এখন প্লাজমার শক্তির সাথে তার ক্ষমতার একটা যোগাযোগ আছে, এগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। কিন্তু আপাতত এটুকু বুঝলেই হবে যে এগুলো একটা অপরের সাথে একটা অপরের উপর প্রভাব ফেলতেছে, এবং একটার প্রভাব আর একটার উপর পড়তেছে, এবং সেটার প্রভাব আর একজনের উপর পড়তেছে, সব মিলে এটা মানে এটা গুণের চেয়েও তাড়াতাড়ি বাড়ে, গুণ করার চেয়েও তাড়াতাড়ি বাড়ে, অনেক তাড়াতাড়ি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কি বলে ন্যানো কোটিং এর সম্বন্ধে আমি একটু বললাম, যে হচ্ছে ন্যানো কোটিং এর মাধ্যমে আমাদের শক্তি বাড়ানো সম্ভব। এখন এই যে শক্তির এখানে এই এখানকার থেকে এখানে একটা পার্থক্য আছে, 1 এবং 5-এর দুই জায়গার মধ্যে পার্থক্য আছে, কোনখানে শক্তির প্রভাব বেশি কোনখানে কম। মানে পাহাড়ের উচ্চতা এক এক জায়গায় এক এক বেশি, এখানে কম এখানে অনেক বেশি, 1-এর কাছে এসবে কম, 5-এর কাছে এসে অনেক বেড়ে গেল, কারণ এখানে চারটা ইয়ে দিয়ে দেওয়া হয়েছে, বলা যায় 4টা ইট দিয়ে পাহাড় বানানো হয়েছে, একভাবে বলা যায় 4টা ইটের পাহাড়, দুই পাশে 4টা ইটের পাহাড় বানানো। এখন যদি আমরা একটা ইট দিই, একটা ইটের পাশে অত বেশি প্রভাব না, অত বেশি ইয়ে না, তখন আমরা কোন একটা ব্যবস্থা করতে পারি কি, যার ফলে হচ্ছে 4 ইটের উপর থেকে 1 ইটের নেমে আসে অথবা এর পাশে নেমে আসে। তো এগুলার কি, এগুলার দেখেন একটু আমাদের ধীরে ধীরে বুঝতে হবে যে কিভাবে এই যে প্রবাহের পার্থক্য আছে, ক্ষমতার পার্থক্য আছে। কারণ উঁচু পাহাড় যত উঁচু করবো তত ক্ষমতা বাড়তেছে পানি যত জোরে আসার, কিন্তু ওই ক্ষমতাটা ওখানেই বসে আছে, আমাদের পানি না নামা পর্যন্ত তো আমরা এটা ব্যবহার করতে পারবো না। পানিটা নাও কিভাবে, আমরা পাহাড় বানাইতে পারি, কয়েল আমরা অনেক বড় বড় কয়েল বানালাম, হ্যাঁ কয়েল বানানো খারাপ কিছু না, আমাদের শক্তি আছে, এখন এদের শক্তিটা ব্যবহার করবে। আমরা উঁচু উঁচু পাহাড় বানাইতেছি, কিন্তু পাহাড়ে তো বসে আছে, পাহাড় থেকে যে শক্তি পাওয়া যাবে সে, তার জন্য আমাদের একটা প্রবাহ দরকার, কিভাবে এটা তৈরি করা সম্ভব। এগুলো ধীরে এগুলো বুঝলে পারেই এর যে শক্তি কত, পৃথিবীর মতো একটা জিনিস ঘোরানো হইতেছে, কোনো মোটরও নাই, জেনারেটরও নাই, কিছুই নাই, এই 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 পদ্ধতিতেই ঘোরানো হচ্ছে পৃথিবী, ঘোরা ঘুরতেছে তো ঘুরতেছে তো ঘুরতেছে, পৃথিবী তো বিরাট জিনিস, আবার ঘুরতেছে আবার সূর্যের চারদিকেও ঘুরতেছে। এখন আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে কিভাবে আমরা এই পৃথিবী যে কি প্রকৃতিতে যে পৃথিবী ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে, এগুলো এই এই যে ঘোরা হইতেছে এটা কিভাবে হইতেছে, এটাই হচ্ছে প্লাজমা ব্যবহার করা হইতেছে। এখন আমরা যদি বলি যে হ্যাঁ কি ভগবান ঘুরাইতেছে না আল্লাহ ঘুরাইতেছে, সেটা তো কি বলে আমরা যখন যাই না তখন আমরা ওইভাবে বলবো, কারণ যেটা আমরা বুঝি না সেটা আমরা বলি যে হ্যাঁ আমাদের সৃষ্টি করতে তৈরি করছে, কিন্তু আমাদের যে বুঝলে পারে আরো সব ওইভাবে বলার দরকার হয় না। তো অনেক কিছুই আছে যে আমরা যেহেতু বুঝি না দেখি আমরা বলি না আল্লাহ জানে অথবা ভগবান জানে ইত্যাদি ইত্যাদি, আমরা বিভিন্ন, কিন্তু এটা হচ্ছে আমাদের আমাদের একভাবে এই অজানাটাকে জানাটা হচ্ছে, জানাটা হচ্ছে সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে যাওয়া, যত জানা যায় তত হচ্ছে সৃষ্টি করার ক্ষমতা বাড়ে, তার মানে কি আমরা কাছে যাইতেছি। এই যে ধারণাটা যে আমাদের বোঝা এবং করার ক্ষমতার মাধ্যমে তৈরি করার ক্ষমতার মাধ্যমে হচ্ছে আসল প্রকৃতপক্ষে আমরা সৃষ্টির প্রকাশ, সৃষ্টি কিভাবে করতে হয়, জিনিস কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা, জিনিসপত্র বানাইতে মজা লাগে এই কারণে,
অথবা অন্য কাউকে কোন কারো উপকার করা, ওটাও সৃষ্টি। তো এটা অন্য ধরনের সৃষ্টি, কিন্তু এটাও সৃষ্টি। এখানেও প্লাজমার প্রবাহ আছে একইভাবে, এবং প্রবাহের মাধ্যমেই সৃষ্টি হয়, এবং প্লাজমার আমাদের প্লাজমার শক্তি কতটা তার উপর নির্ভর করে আমাদের সৃষ্টি করার ক্ষমতা। যদি ওই শক্তি না আসে, সৃষ্টি করার ক্ষমতা আমাদের কম। তো হ্যাঁ, আমরা যত আমরা যখন বলি যে আমরা হচ্ছে সৃষ্টি করতে পারি না, তার মানে হচ্ছে আমাদের আমরা এখনো ওই শক্তি অর্জন করি না। এখন অর্জন করার জন্য কি করতে হবে? বোঝাটা, বোঝাটা হচ্ছে অর্জন করার, ওই শক্তি অর্জন করার একটা উপায়। এটাই শুধু একমাত্র উপায় না, কিন্তু এটা হচ্ছে ব্যবহার করার আগে তো বুঝতে হবে। যাই হোক, এই হচ্ছে প্লাজমার কিভাবে প্লাজমার শক্তি খুব দ্রুত বাড়ানো সম্ভব। এবং কয়েলের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে শিখব যে কিভাবে এই যে শক্তি 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 ক্ষমতা বাড়ানো হচ্ছে, শক্তি বাড়ানো হচ্ছে, ক্ষমতা বাড়ানো হচ্ছে। তো এগুলো আমরা কিভাবে বাড়াইতে পারি, তারপর তারপর এগুলোর এগুলোতে আমরা বিভিন্ন জিনিস কি করতে পারি, অথবা কি কি জিনিস নতুন তৈরি করতে পারি। তো আমরা হচ্ছে প্রাণী পানির স্রোত ব্যবহার করে অথবা বাতাসের স্রোত প্রবাহ ব্যবহার করে বিভিন্ন জিনিস করি, কিন্তু ওগুলো খুবই সীমিত, ক্ষমতা খুবই সীমিত। যাই হোক, এটা হচ্ছে আপাতত এই সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কি? অথবা এর কাছাকাছি কোনো ব্যাপারে প্রশ্ন আছে কিনা? আচ্ছা মামা, এই যে আমরা কয়েল যে করি, কয়েল বেচানোর পরে কি ধরনের পরিবর্তন হয় ইলেকট্রিসিটির? আমরা তো ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতেছি না, আমরা প্লাজমা নিয়ে কাজ করতেছি। জি, এখন প্লাজমা আমরা ন্যানোকোটের যখন ন্যানোকোটিং করি, তখন ওর মধ্যে প্লাজমা প্রবাহ তৈরি হয়, তৈরি করা সম্ভব। তখন আমরা যখন প্লাজমা প্রবাহ তৈরি করি, তখন কি হয়, তারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির মতোই তারের মধ্যে যখন প্লাজমা প্রবাহ তৈরি হয়, তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আমি এই নীল লাইন গুলো আঁকালাম এখন, এগুলো ম্যাগনেটিক ফিল্ড। তো এখন আমরা ন্যানোকোট করার পরে এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছি, এখন এটা আমরা ব্যবহার করবো কিভাবে? এটা তো শক্তি তৈরি হইতেছে, এখন এটা আমরা ব্যবহার করবো। আমরা এখন এক তারের মধ্যে দিয়ে অনেক কম, যখন আমরা কয়েল বানাই, তখন এইভাবে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, ওই যে পাহাড় দিয়ে সেইভাবে আমরা শক্তি বাড়াই দিচ্ছি, এখন আমরা এই যে শক্তি সদ্ব্যবহার করবো। আমরা যে পেন পেন বানাইছি কয়েল করে, ওখানে ওই শক্তি বাড়ানো হয়েছে। এমনি একটা তার দিয়েও কিন্তু পেন পেন কাজ করে, শুধু একটা সোজা একটা তার যদি লাগাও তাহলেও কাজ করে, কিন্তু এটাতে ওই যত প্যাঁচ বাড়ানো যায় তত শক্তি বাড়ে। তোমরা এখন তোমরা এটা করো নাই, যদি তোমরা বিভিন্ন সাইজের পেন পেন বানাইছো, তোমরা কখনো করে দেখছো যে এক কোনটাতে বেশি হয় কি হয়? এখনো তোমরা করো নাই, যদিও তোমরা বানাইছো, কিন্তু তোমরা কখনো টেস্ট করে দেখো নাই যে দুইটার মধ্যে পার্থক্য কি। এটা আমি বলি নাই কাউকে সরাসরি, কিন্তু তোমরা কখনো টেস্ট করে দেখো নাই এটা। তোমাদের তোমরা তোমাদের এটাই টেস্ট করে দেখবা যে কবে হয় কি পার্থক্যটা কি। এই জন্যই বিভিন্ন রকমের বানাইতে বলছিলাম, কিন্তু বাকি এরপরের পদক্ষেপ গুলো তোমাদের কিছু করতে হবে, শুধু আমি সব কিন্তু আর বলে দেবো না। নিজে তো ওগুলো করলে পারে, নিজের থেকে অভিজ্ঞতা হয়, আচ্ছা এটা তো এর মধ্যে তো পার্থক্য আছে, তাহলে পার্থক্যটা কি? এটা না ব্যবহার করা পর্যন্ত তোমরা বুঝো। এবং আজকে আমি যা বললাম সেটার প্রকাশ একভাবে বলা যায়। এখন এটা যদি এটা আজকে আমার এটা বলা লাগতো না, যদি তোমরা সেই অভিজ্ঞতাটা তোমরা নিজেরাই তৈরি করতে। কিন্তু মানে কি, মাঝে মাঝে বলার দরকার আছে,
কিন্তু অভিজ্ঞতা থাকলে খুব তাড়াতাড়ি এটা বোঝা সম্ভব। এই জন্য তোমরা নিজের থেকে উদ্যোগ নিয়ে নতুন করে কি করা যায়, এই যে এটা বানানো হয়েছে পেন, বিভিন্ন ধরনের পেন বানানো হয়েছে, এর মধ্যে পার্থক্যটা পানির পেনের সাথে এটার ইয়ে পেনের পার্থক্যটা যখন ব্যবহার করো তখন ব্যবহার করে দেখলে, অথবা হচ্ছে একটা যদি পেন বানাও একটা ন্যানো কোটের তার দিয়ে যদি পেন বানাও কোন কয়েল টয়েল না, তাতে কি পার্থক্য, তাতে যদি ব্যথা ভালো হয়, এগুলো তোমরা আস্তে আস্তে নিজের থেকে উদ্যোগ নিতে হবে। তো নিজের থেকে উদ্যোগ না নিলে অত শেখা হবে না, নতুন নতুন ধারণা তোমরাই তোমরাই তখন বুদ্ধি করে করবা, যারা নিজের থেকে না করা পর্যন্ত নতুন জিনিস এগুলো বোঝা ঠিক হয় না, পুরাপুরি হয় না, কিছু উদ্যোগ দিতে হবে। বাকিটা আমি বলবো যখন আমি বলবো তখন হচ্ছে ও আমি তো এটা করছি, হ্যাঁ এবার বুঝলাম কেন এই বেটার সাথে এটার যোগাযোগ, কিন্তু দুইটাই একসাথে হইতে হবে, তা না হইলে হ্যাঁ ক্লাসে আসি শুনি মাথা এক মাথার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরো, কিন্তু কান দিয়ে বেরোনোর আগে মাথার মধ্যে এটা ইয়ে হইতে হবে, তখন তোমরা দেখবা যে যখন মাথার মধ্যে এটা ঘোরাফেরা করে তখন নতুন জিনিস বানাতে পারবে, তখন আর জিজ্ঞেস করতে হবে না এই কয় এটা কিভাবে বানাবো, হ্যাঁ আমি তো বুঝি এখন এইভাবে করলে আমি মনে হয় ভালোই কাজ করবে, করে তারপরে পরীক্ষা করে দেখে নতুন যে নতুন খবর দেওয়া যাবে, অথবা মাঝে মাঝে যদি একটু অসুবিধা হয় আমি কিছু ইঙ্গিত দিতে পারি, বিভিন্ন ভাবে করা সম্ভব, কিন্তু শুধু নিজের নিজের মাথা একটু খাটাইতে হবে, মানে কি আমরা তো যে বইয়ে যা বেশিরভাগ ছাত্ররা ইউনিভার্সিটিতে হোক আর স্কুলে বইয়ে পড়ালেখা আছে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে, কিন্তু তাতে তো শেখা হলো না, প্রকৃতপক্ষে পরীক্ষার কোনো দরকার নাই, পরীক্ষা আসলে নিজের কাছে নিজের, নিজে বুঝলেই এটা ঠিক, আর পরীক্ষার কি দরকার, আর যদি বোঝারই ইচ্ছা না থাকে তাহলে স্কুলে যাওয়ারই বাকি দরকার। হ্যাঁ অনেকে করে চাকরি করার জন্য, কিন্তু পরীক্ষায় পাশ করা বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ভালো বুঝলে পারে পরীক্ষায় অত মুখস্থ করা লাগে না, সহজে পরীক্ষা উত্তর দেওয়া সম্ভব, কারণ এটা বোঝার থেকে আসতেছে, কিন্তু পরীক্ষার আসলে তেমন কোনো দরকার নাই যখন মানুষ নিজের থেকেই আগ্রহ নিয়ে করবে, কারণ আগ্রহটা কিসের জন্য, আগ্রহটা হচ্ছে সৃষ্টি করার জন্য, আর সৃষ্টি করা মানে সৃষ্টিকর্তার কাছে যাওয়া, এখন কর্তার সাইজ কতটুকু হবে সেটা হচ্ছে নির্ভর করে কতটা সে সৃষ্টি করতে পারে, কতটা তার ক্ষমতা। তো যাই হোক, তা এগুলো কঠিন কিছু না, আমি যেসব যেসব কথা বলতেছি কোনোটাই কঠিন কিছু না, আমরা শুধু একটু এভাবে চিন্তা করি না, কারণ এটার জন্য একটু নিজেকে প্রয়োগ করতে হয়, নিজেকে প্রয়োগ না করলে এই আমি যেসব কথা বেশিরভাগ কথা বলি তার তেমন কোনো তাৎপর্য নেই অর্থাৎ মূল্য নেই। যাই হোক, আপাতত আশা করি কিছুটা ধারণা হয়েছে, আমি কিন্তু আবার বলবো বিভিন্ন অন্যভাবে করে বলবো, কিন্তু আপাতত এইটুকুই ধারণা থাক যে হচ্ছে এই কয়েলের মাধ্যমে শক্তি অনেক বাড়ানো সম্ভব, এবং কিভাবে এক কয়েলের সাথে আর এক কয়েলের সম্পর্ক এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে, এবং সুতরাং এই কয়েল দিয়ে অনেক কিছু বোঝা সম্ভব, কিন্তু শুধু যে কয়েল হতে হবে এমন কোনো কথা নেই, এই কয়েল হচ্ছে একভাবে প্রবাহ তৈরি, কয়েল দিয়ে কি শুধু প্রবাহ তৈরি করা সম্ভব, অনেক অন্য উপায় আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে অন্য প্রবাহ কিভাবে আমরা তৈরি করতে পারি। এখন আর একটা জিনিস প্রবাহ সম্বন্ধে আমি বলি, সেই যে প্রবাহ আমরা নদীতে প্রবাহ, যখন নদীতে প্রবাহ হয় এখন প্রবাহ এখানে আমরা হচ্ছে আমাদের এখন ধারণা হচ্ছে একটা বাঁধ দেওয়া এই প্রবাহ কন্ট্রোল করার জন্য,
কিন্তু প্রকৃতিতে ঠিক কখনো এইভাবে বাঁধ দিয়ে কেউ কিছু করে না। কি বলে হচ্ছে, এই যারা হচ্ছে চাইনিজ মার্শাল আর্টস দেখছে, তারা কিন্তু কেউ যদি ঘুষি মারতে আসে তারা কিন্তু ঘুষি থামায় না, অথবা কেউ যদি লাথি মারতে আসে তারা লাথি থামায় না, তারা লাথি লাথি অথবা ঘুষিটাকে ঠিক অন্যদিকে ই করে। তো প্লাজমার ব্যাপারটাও তাই, প্লাজমা ব্যবহার করার সময় কোনো বাধা দিয়ে প্লাজমা ব্যবহার করা যায়, প্লাজমাকে একটু এদিক করা লাগবে, একটু এদিক করলে অনেক কিছু পরিবর্তন করা যাবে। এই আর একটা জিনিস, প্লাজমা যখন প্রবাহ হয়, প্রবাহের সামনে দাঁড়ালে তো কাই আমাদের অবস্থা খারাপ, এত শক্তিশালী প্রবাহের সামনে কি কোনোভাবে ইয়ে করে তা না করে কিভাবে প্রবাহটাকে আমরা ঘুরায় অন্যভাবে কাজ করাইতে পারি, অথবা অন্যদিকে নিয়ে গেলে, আর আমাদের আমরা যেদিকে আমাদের এই প্রবাহ আমাদেরকে প্রবাহের জন্য আমাদের কিছু একটা ঘটবে সেটা না করে প্রবাহটাকে আমরা ঘুরাই দিই। এই এই যে ধরা যায় একটা তার, তার দিয়ে প্লাজমা প্রবাহ হচ্ছে, এখন তার তার একটা আঁকালাম, এটাতে প্লাজমা প্রবাহ হচ্ছে, এখন ধরা যায় এটা খুব শক্তিশালী প্লাজমা, এই প্লাজমা প্রবাহ হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে প্লাজমা প্রবাহ হচ্ছে, এখন সামনে হচ্ছে একটা ইয়ে দেওয়া হইলো, ধরা যায় একটা মানুষ এসে দাঁড়ালো, এখানে একটা মানুষ এসে দাঁড়ালো, এখন তো কাইট হয়ে যাবে, প্রবাহ যদি বেশি জোরে হয় তো আমাদের ঝড়ের মতো, তাহলে তার অবস্থা খারাপ। কিন্তু আমরা যদি প্রবাহটাকে এমন করে করি যাতে হচ্ছে এটা এখানে এসে আঘাত না লাগে, আঘাত লাগলে তো কাইট, আঘাত লাগে তো অবস্থা খারাপ, আঘাত লাগে তো খুবই অবস্থা খারাপ। তা না করে আমরা প্রবাহটাকে কি করতে পারি, এদিক দিয়ে নিয়ে যেতে পারি অথবা এদিক দিয়ে নিয়ে যেতে, ফলে হচ্ছে মানুষের কিছু হইল না। তো এই 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 একটা জিনিস, এটা হচ্ছে আমাদের চাইনিজ মার্শাল আর্টস এর মধ্যে এই জিনিসটা আছে, ওরা কখনো সামনাসামনি করে না, মারামারির সময় সামনাসামনি থামায় না। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের প্লাজমাতে অনেক ব্যবহার করা হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে উল্টা এটা ইয়ে তো আছে চাইনিজ মার্শাল আর্টস আছে, অনেক সময় এই এই যে একজন আক্রমণ করতেছে খুব জোরে আসতেছে, ওরা হচ্ছে কিছু কিছু পদ্ধতি আছে যাতে একদম উল্টা ঘুরায় ওই আঘাতটা ওর কাছেই ফেরত দেওয়া যায়। এই জিনিসটা আমাদেরও প্লাজমাতেও ব্যবহার করা সম্ভব, সেটা হচ্ছে খুব বেশি শক্তি, তার জন্য খুব একটা বেশি, শুধু একটু কায়দা করতে হয়, কায়দা করলে উল্টা দিকে ফেরত পাঠানো যায়। তো সেক্ষেত্রে মানে কি প্লাজমা একেবারে এইভাবে ঘুরায় ঘুরে যায়। তো প্লাজমার ক্ষেত্রে থামানোটা হচ্ছে প্রথমত বুদ্ধিমানের কাজ না, দ্বিতীয় হচ্ছে থামানো হচ্ছে ঘোরানো অনেক সহজ, আমাদের যেকোনো কিছুই, একটা গাড়ি ঘোরানো যতটা না সহজ, গাড়িকে থামানোটা অনেক কঠিন। এখন আমাদের একটু নতুন ভাবে চিন্তা করতে হবে, আমরা হচ্ছে সাধারণত আমরা চিন্তা করি ব্রেকের মাধ্যমে থামানো, কিন্তু ব্রেকের মাধ্যমে থামানো তো অনেক শক্তি খরচ করতে হয়, কিন্তু যদি একটু ঘুরানো যায় তাহলে কিন্তু শক্তি অনেক কম লাগে। এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে প্লাজমা দিক পরিবর্তন করানো যায়। আমি আর একটা উদাহরণ দিই, এই যে আমরা কয়েল বানাইছি, কয়েলের ক্ষেত্রে কি হয়েছে, কয়েলের একটা তার আমরা কি করে ঘুরাইছি, এই যে ঘুরানো হয়েছে কয়েলের, কয়েল বানানোর সময় ঘোরানো অনেক সহজ, প্লাজমা প্রবাহ ঘোরানো হয়েছে এখানে, এবং আমরা এই ঘোরানোটা সদ্ব্যবহার করে এই যে মাঝখানের ক্ষমতা বাড়াইছি, অনেকবার ঘুরায় মাঝখানের ক্ষমতা বাড়াইছি,
এই যে ঘোরানোর ফলে যে কত সুবিধা, এই উদাহরণটা আমাদের এখানেই আছে, আমি এই যে এখানে বুঝাইছি এর মধ্যেই আছে। প্লাজমা যখন আমরা ঘুরাবো তখন অনেক কিছু করা সম্ভব। একটা আমি একটা উদাহরণ এখানেই, এই মার্শাল আর্টসে যদি ওই একটা শক্তি এরকম করে ঘুরায় ঘুরায় ইয়ে করা যেত, সেটা করা সম্ভব না মার্শাল আর্টসে, কিন্তু আমাদের প্লাজমার ক্ষেত্রে অসম্ভব। তাহলে অনেক বাড়ানো যায় শক্তি। তো যাই হোক, এই যে ঘোরানোটা, এই পদ্ধতি আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রয়োগ করব, এবং এটা আমাদের পৃথিবীর পৃথিবীর পৃথিবী যে ঘুরতেছে সূর্যের চারদিকে, এবং নিজের ইয়ের নিজের থেকে যে দিন দিন রাত্রি হচ্ছে ঘোরার ফলে, এইটা ঘোরানোটা খুব সহজ আসলে। এত বড় একটা জিনিস ঘোরানো হচ্ছে কিভাবে এত সহজে, সহজে থামতেছে না থামতেছে না চলতেইছে। এমনকি আমরা ইয়েও করতে পারি, দাঁড়ায় এক জায়গায় ঘোরা অনেক সহজ, সোজা দৌড়ানো। এরকম আরো উদাহরণ আছে, এই উদাহরণের শেষ নাই, কিন্তু ঘোরার মাধ্যমে অনেক তাড়াতাড়ি অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, থামানো। আচ্ছা, এটা এখন কোন প্রশ্ন আছে নাকি, নতুন কোন প্রশ্নের আবির্ভাব ঘটছে কিনা, যেকোনো আমি এই পর্যন্ত যা বললাম তার সম্বন্ধে। আচ্ছা, তাহলে তেমন কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, আমি এটাই ধারণা করে নিলাম। তা এখন কারো কোনো বিষয়ের আগ্রহ আছে নাকি, যে ব্যাপারে আমি কথা বলতে পারি? আইসোটপ নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আইসোটপ, আইসোটপের সম্বন্ধে একটু ইয়ে আছে। আচ্ছা, আমি আইসোটপ সম্বন্ধে একটু কথা বলবো। এখন আইসোটপ হচ্ছে কি জিনিস, আমাদের আমাদের সবচেয়ে মানে সহজ পদার্থ হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, এখন হাইড্রোজেন কি জিনিস, হাইড্রোজেন হচ্ছে, হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন আর হচ্ছে একটা ইলেকট্রন। এখন ইলেকট্রনটা প্রোটনের চারদিকে ঘুরতেছে সূর্যের মতোই, গ্রহ নক্ষত্রের মতোই ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন। এখন এই যে হাইড্রোজেন ঘুরতেছে, আমি ইলেকট্রন ঘুরতেছে, এখন আমরা কি বলে হচ্ছে এই হাইড্রোজেনের একটা প্রোটনের সাথে একটা নিউট্রন যদি যোগ করি, আর ইলেকট্রন একটাই আছে, তাহলে হচ্ছে আমাদের হাইড্রোজেনের একটা আইসোটপ। এই হাইড্রোজেনের হাইড্রোজেনের ইয়ে হচ্ছে একটা প্রোটন থাকতে হবে, তো এর একটা প্রোটন একটা নিউট্রন আর একটা ইলেকট্রন। আবার আর একটা হাইড্রোজেনের আইসোটপ আছে, সেটা হচ্ছে একটার জায়গায় দুইটা, আর ইলেকট্রন তো আছে আগের মতো ইলেকট্রন আছে। তো এটা হচ্ছে হাইড্রোজেন, এটাকে বলা হয়, এটা হচ্ছে হাইড্রোজেন, এই এটা হচ্ছে আমরা যে পানিতে যে হাইড্রোজেন, পানি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি, এটা হচ্ছে আমাদের সাধারণ। আর এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটপ, এটাকে নাম ডিউটেরিয়াম, এটা মনে রাখতে হবে না। আর এটা হচ্ছে হাইড্রোজেনের আর একটা আইসোটপ, কারণ এই তিনটা আমি যে নাম্বারটা লিখতেছি, যদি এক না লিখি তাহলে এটা মানে এক লেখা যায়, কিন্তু সাধারণত কেউ লেখে না। তো এটা হচ্ছে তিন, তার মানে কি একটা প্রোটন আর দুইটা নিউট্রন, এরা কাছাকাছি। প্রকৃতপক্ষে
একটা ইলেকট্রন এবং একটা প্রোটন মিলেই হয় হচ্ছে নিউট্রন। নিউট্রন যখন ভেঙে যায়, নিউট্রনকে তুমি যদি ভাঙা যায়, এটা আপনিই ভাঙে, ভেঙে গেলে এবারে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়। সুতরাং একটা ইলেকট্রন এবং একটা প্রোটন মিলে হচ্ছে বলা যায় একটা নিউট্রন। তার মানে কি, এখানে তিনটা নিউট্রন আছে এই জিনিসটায়, তিনটা নিউট্রন আছে একভাবে বলা যায়, এখানে দুইটা নিউট্রন আছে আর এখানে একটা নিউট্রন আছে। আমাদের সব পদার্থের প্রধান ব্যাপারটা কি, একটা নিউট্রন। অনেকগুলো নিউট্রন বিভিন্ন ভাবে সাজায় আমাদের বিভিন্ন পদার্থ তৈরি হচ্ছে। আমাদের ইয়েতে কি হয়েছে, আমাদের আমাদের যেটা আমরা সাধারণ কপার বলি, তা হচ্ছে কি বলে হচ্ছে 29টা প্রোটন এবং 29টা নিউট্রন। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের সাধারণত সবচেয়ে বেশি যে কপার পাওয়া যায়, এই কপারের হচ্ছে এই এই চেহারা, এর মধ্যে 29টা নিউট্রন আর 29টা প্রোটন। তো এখন আমরা যদি এখানে এই নিউট্রনের সংখ্যা বাড়াই কমাই, এটা কপারেই থাকবে, কিন্তু ওগুলো হবে কপারের অন্যান্য আইসোটপ। আমরা শুধু নিউট্রনের সংখ্যা বদলালে পারে এই আইসোটপ অন্য আইসোটপ তৈরি করতে পারি। তো আর এক ভাবে দেখানো যায়, সেটা হচ্ছে যেমন যে যেমন অক্সিজেনের অক্সিজেনে কি বললে হচ্ছে 8টা ইলেকট্রন এবং 8টা প্রোটন। তখন 8টা ইলেকট্রন আর না 8টা প্রোটন 8টা নিউট্রন অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। আর কার্বনের হচ্ছে 6টা প্রোটন 6টা নিউট্রন সাধারণ সবচেয়ে। এখন কার্বনের একটা আইসোটপ হতে পারে যেটা হচ্ছে কি বলে 6টা প্রোটন 7টা নিউট্রন, অথবা 6টা প্রোটন 8টা নিউট্রন। এটা হচ্ছে সবই কার্বন, এটা কার্বনে এক জাতের কার্বন, এটা আর কার্বন আর একটা আইসোটপ, এটা কার্বন আর একটা আইসোটপ। একইভাবে অক্সিজেনের আইসোটপ থাকতে পারে 6টা 8টা প্রোটন, কম কমের দিকে যাই 7টা নিউট্রন, অথবা 8টা প্রোটন 6টা নিউট্রন। এগুলো পদার্থের অক্সিজেন নেই, কিন্তু অক্সিজেনের অন্যরকম প্রকৃতির কিছু পরিবর্তন হয়। তো মানুষ যেমন কি বললে হচ্ছে জাপানিজ আর বাংলাদেশের মধ্যে একটু পার্থক্য আছে, দুইটাই মানুষ, ওইরকম অক্সিজেনের বিভিন্ন রকম চেহারার অক্সিজেন আছে। এই হচ্ছে আইসোটপ। আইসোটপ মানে হচ্ছে কি, পদার্থের বিভিন্ন রূপ, রূপে হিসাবে যে আমাদের এক একটা পদার্থ আমরা বলি প্রোটনের সংখ্যা হিসাবে বলি সেটা কি পদার্থ, এবং রূপ বদলায় নিউট্রনের সংখ্যা বদলানোর ফলে। এটা কি বলে হচ্ছে, এটা কঠিন কিছু না, এইটাই যে হচ্ছে আমাদের, আমরা যখন কপারের প্লেট ব্যবহার করি এর মধ্যে শুধু এটা হচ্ছে শুধু একরকমের কপার, প্রধানত একরকমের কপার, যেটা হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে লিখলাম, যেটাতে হচ্ছে সাধারণত 29টা নিউট্রন থাকে, কিন্তু অন্যান্য কপারও থাকে সাথে, কম বেশি অন্যান্য কপারও থাকে। তো সুতরাং আমরা যখন ওই কপারের প্লেট দিয়ে গ্যাস বানাই, আমরা একরকম গ্যাস বানাইতেছি না, আমরা কয়েক রকম গ্যাস বানাইতেছি, যদিও আমরা মনে করতেছি একরকম গ্যাস, কিন্তু আসলে কয়েক রকম গ্যাস।
যেমন এই জিনিসটা এবং কতগুলো গ্যাস একদম জিঙ্কের কাছাকাছি গ্যাস হয়। কপারের গ্যাস যখন আমরা বানাই জিঙ্ক অক্সাইডের মতো গ্যাসও হয়, কাজ একই রকম শক্তির গ্যাস হয়। এবং জিঙ্ক অক্সাইডের গ্যাস বানানোর সময় আমরা কপারেরও কিছু ওই একই জাতীয় শক্তি দিয়ে পাই। তো বিভিন্ন কত একদম পুরাপুরি পুরাপুরি একরকম গ্যাস কখনোই হয় না, কারণ আমাদের আশেপাশের পরিবেশের প্রভাব থাকে, ফলে আইসোটোপের মাধ্যমে বিভিন্ন রকম গ্যাস তৈরি হয় একটু অন্যরকম। তো একভাবে বলা যায় যেমন হচ্ছে কি বলে হচ্ছে যেমন এই যে এই আইসোটোপটা, এই আইসোটোপটা নাইট্রোজেনের যেমন সাতটা থাকে, তা সাতটা প্রোটন আর সাতটা নিউট্রন। এখন প্রোটনের সাথে ইলেকট্রন যোগ করলে পারে, প্রোটন মানে একই সংখ্যক ইলেকট্রনও আছে এখানে। এখন ইলেকট্রন এবং প্রোটনের, প্রোটনকে বলা যেতে পারে হচ্ছে এর পুরা শক্তিটা ইয়ের সমান, নিউট্রনের সমান। তার মানে কি এখানে সাতটা সাতটা চোদ্দটা নিউট্রন, এখানে ছয়টা প্লাস ছয়টা আর আটটা যোগ করলেও চোদ্দটা, যদিও এটা কার্বন আর এটা নাইট্রোজেন কিন্তু একই শক্তি দিবে। তো এটা দিয়ে কার্বনও হইতে পারে, নাইট্রোজেন কি বলে নাইট্রোজেনও হইতে পারে, এটা সাত সাত এটা ছয় ছয় আট, এইরকম। এখন হচ্ছে কি এর মধ্যে, তার মানে কি নাইট্রোজেনের নাইট্রোজেনের সাত সাতটা হলো সাতটা প্রোটন সাতটা নিউট্রন, কার্বনের এই 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 কার্বনের হচ্ছে ছয়টা প্রোটন আটটা নিউট্রন। এখন প্লাজমা হিসাবে দুইটা কিন্তু একই, দুইটা একই, শুধু হচ্ছে দুইটার শক্তি একই রকম, সুতরাং একটার থেকে আর একটা বদলা দেওয়া খুব সহজ ব্যাপার। কিন্তু আমাদের বস্তু জগতে কিন্তু এটা খুবই কঠিন ব্যাপার। তো যেমন হচ্ছে ইয়েকে কি বলে, এটা হচ্ছে এটা এটা হচ্ছে ইয়ে কি বলে পারদ, পারদকে এইভাবে লেখে। এখন পারদে হচ্ছে আশিটা, আশিটা হচ্ছে প্রোটন আর ইয়েটা কত দেখি, ইয়েটা আমার একটু দেখতে হবে, এটা আশিটা প্রোটন আর আর ইয়ে কতটা হবে, আশি মানে একশো ইয়েটা করবে স্টেবলটা করবে পারদের স্টেবল আর পারদ কোনটা, এটা হচ্ছে একশো ছিয়ানব্বই, তার মানে একশো ছিয়ানব্বই হচ্ছে, একশো ছিয়ানব্বই হচ্ছে স্টেবল। তো এটা হচ্ছে একশো ছিয়ানব্বই মানে হচ্ছে এখানে আছে হচ্ছে একশো ষোলোটা নিউট্রন। কোনটা সবচেয়ে বেশি সেটা তো যাই না, যাই হোক ধরলাম একশো ষোলো। এখন ইয়ে কি বলে সোনা হচ্ছে, সোনা হচ্ছে সোনা হচ্ছে সোনা হচ্ছে এটা হচ্ছে সোনা, এইভাবে লেখে সোনাতে হচ্ছে উনআশিটা প্রোটন, এটা সোনার স্টেবলটা কি দেখি দেখি কোথায় স্টেবল, এটা হচ্ছে একশো সাতানব্বই, ফলে হচ্ছে একশো সাতানব্বই মানে হচ্ছে কত ছিল একশো আঠানব্বই। তো এখন আমরা যদি
এখন পারদের থেকে আমরা শোনাতে আসতে চাই কি করতে হবে। এটা 196, এটা 197। এটা হচ্ছে 197, এটা হচ্ছে 196। এর সাথে আমাদের একটা নিউট্রন, এখান থেকে একটা নিউট্রন কি করতে হবে? এখানে আমাদের একটা নিউট্রন যোগ করতে হবে। এখন একটা নিউট্রন যোগ করলেই করতে হবে, এবং একটা প্রোটনকে বদলায় নিউট্রন পাঠাতে হবে, তাহলেই হচ্ছে সোনা হয়ে গেল। এখন এটা আমাদের পদার্থের জগতে করা অসম্ভব, কিন্তু প্লাজমা দিয়ে কিভাবে করা সম্ভব সেটা আমরা যখন নিউট্রন যোগ বিয়োগ করতে পারবো তখনই আমরা শিখবো কিভাবে করতে। নিউট্রন একটা প্লাজমা, তখন এই প্লাজমাটাকে প্লাজমার একটা আটার দলা, একভাবে বলা যেতে পারে নিউট্রন হচ্ছে প্রধান আটার দলা। এখন আটার দলা কয়টা আটার দলা? এখন হচ্ছে বড় একটা মিষ্টি বানাইতে হলে পারে অনেকগুলো আটার দলা দরকার। একদম খুব ছোট মিষ্টি হচ্ছে একটা হাইড্রোজেন, ওই জন্য দরকার একটা দলা। এখন সব আটার দলা কিভাবে ইয়ে করতে যোগ বিয়োগ করতে হবে এটা হচ্ছে আমাদের শিখলেই আমরা বুঝবো যে কিভাবে বিভিন্ন পদার্থ তৈরি করা। কিন্তু পদার্থের খুব একটা দাম নাই, যখন এগুলো বানানো সম্ভব হবে তখন এগুলো হচ্ছে কোনো কিছু তৈরির জন্য হয়তো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু বানানো সম্ভব যদি হয় ইচ্ছা মতো তাহলে এগুলো কোনো দাম আছে? আসলে কোনো দাম নেই, বেশিরভাগ পদার্থই হচ্ছে এই ধরনের, এর তেমন কোনো দাম নেই যদি আমরা এখন মনে করি যে এগুলো দাম আছে, যেহেতু আমাদের কি বলে বলা যেতে পারে অভাবে আমাদের স্বভাব নষ্ট হয়েছে, স্বভাবটাই আমরা এই পদার্থের দাম নেই, কিন্তু আসলে তেমন কোনো দাম নেই। হ্যাঁ, কোনো একটা কাজের জন্য এগুলোর দাম আছে। এখন আমরা যদি এই সোনা অথবা পারদ দিয়ে কিছু একটা করতে চাই, হ্যাঁ সেটুকু আমরা ব্যবহার করতে পারি, তখন এগুলো আমাদের দরকার হবে। যেমন হচ্ছে আমরা এখন ইয়েতে কি বলে ইলেকট্রনিক সার্কিট টার্কিটে বিভিন্ন রকম পদার্থ ব্যবহার করা হয় যেগুলো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমরা যখন এই পদার্থ জগতে যেমন ইলেকট্রনিক সার্কিট আমাদের বানাইতে হবে না, তখন আবার ওগুলোর আর দাম থাকবে। তখন এই এটা হচ্ছে আইসোটপ, সবগুলো আইসোটপ সাধারণত ইয়ে হয়ে যায়, আইসোটপ থাক এগুলো হচ্ছে কতগুলো আইসোটপ আছে যেগুলো নষ্ট হয় না, কিন্তু সাধারণত আইসোটপ নিউট্রনের একটা প্রকৃতি কি নিউট্রন, এটা আমি অন্যভাবে এগুলো বাদ দিয়ে এটা হচ্ছে একটা খুব এটা এটা হচ্ছে আমাদের প্লাজমা বিজ্ঞানের জরুরি জিনিস। নিউট্রন আমি এইভাবে লিখলাম, নিউট্রন হচ্ছে ভেঙে প্রোটন এবং ইলেকট্রন হবে। তখন এই যে সাধারণত নিউট্রন খুব সহজেই ভেঙে যায়, যদি না ওই পদার্থের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে ভাঙাটা এত সহজ না। আমরা যে এই কপার দেখতে পাই, সাধারণত যে কপার আমরা পাই সেই কপারে এই ভাঙাটা হয় না সহজে, কারণ বিভিন্ন রকম প্রেশারে ওই ভাঙাটার থেকে বিরত রাখানো হয় নিউট্রন। কিন্তু নিউট্রনের প্রকৃতি এই যে খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ভেঙে আলাদা হয়ে যায় প্রোটন এবং ইলেকট্রন হয়ে যায়। তখন আমরা যদি এই প্রকৃতিকে প্রকৃতির এইটা আমরা এই এই প্রকৃতির নিউট্রনের এই প্রকৃতির খুব সদ্ব্যবহার করব, কারণ নিউট্রনের সাংঘাতিক শক্তি, নিউট্রনের যে কি শক্তি আমরা আস্তে আস্তে বুঝবো, কারণ এটা হচ্ছে পদার্থের আরো গভীরে যাওয়া হচ্ছে, পদার্থের মধ্যে কি আছে সেটার কথা আমরা বলবো, তার মানে এটা অনেক শক্তিশালী জিনিস। এবং এই শক্তি আমরা এই নিউট্রনের এই শক্তি আমরা ব্যবহার করব, এই যে এইভাবে ভেঙে পড়ে তখন আর যে শুধু ভাঙা এই যে আলাদা হয়ে যায় তার সময় শক্তি আরো বেরোয় আসে। এই শক্তি আরো অন্যান্য শক্তি আছে সেগুলোর সাথে সেগুলো আমরা সদ্ব্যবহার করবো। এখন এইসব পদার্থ পদার্থের কথা না চিন্তা করে আমরা হচ্ছে নিউট্রনের ভিতরে কি আছে এটা চিন্তা করতে পারি, তখন আমরা অনেক কিছু করতে পারি। এবং কি বলে আমি ভুলে গেছি, এটা মানে কি একটা মানে আমাদের তারার নিউট্রনের ঘনত্ব এত,
নিউট্রনের শক্তি এরকম, আমাদের সূর্যটাকে যদি কি বলে হচ্ছে চাপ দিয়ে ছোট করা যায় তাহলে হচ্ছে, এবং নিউট্রনের মতো করা যায়, মানে নিউট্রনের ঘনত্ব আনা যায়, তাহলে এটা একটা ফুটবলের চেয়েও ছোট, ফুটবল এবং টেনিস বলের মাঝামাঝি সাইজে হবে আমাদের সূর্যটাকে যদি নিউট্রনের নিউট্রনের মতো করা যায়, এত ঘন করা যায়। এখন এবার এবার একটু ধারণা করা যায় যে কত শক্তি নিউট্রনের মধ্যে, আমাদের সূর্যটাকে যদি আমরা প্রেশার দিয়ে ছোট করতে পারতাম, একটা ছোট বলে হবে, মানে টেনিস বলের একটু বড়। এখন আমরা যদি একটা নিউট্রনই পাইতাম, তার মানে কি একটা সূর্যের চেয়েও বেশি, সূর্যের সমান একটা নিউট্রন দিয়ে, শুধু ইয়ে না, একটা বলের মতো ঘনত্বই না, এর মধ্যে আরো অনেক কিছু আছে, তো এই একটা নিউট্রন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি যদি আমরা জানি নিউট্রন কিভাবে ব্যবহার করতে। তখন এই জিনিসটা আইসোটোপের যে আমরা নিউট্রন গুনতেছি $18, এইটা হচ্ছে আসল $18। এখন এইটা যদি আমরা ব্যবহার করা শিখতে পারি, একটা নিউট্রনের এত শক্তি যে আমি কেউ যদি এটাকে পৃথিবীর দিকে ছুড়ে মারে পৃথিবীর ভিতর দিয়ে চলে যাবে, কোনো ইয়ে কিছু থামায় রাখার ক্ষমতা নেই, এত ইয়ে যে কোনো জিনিসের মধ্যে দিয়ে নিউট্রন চলে যাবে, এটা কোনো থামায় রাখার কোনো ইয়ে নেই, উপায় নেই, কোনো পদার্থের মধ্যে এটা থামানো সম্ভব না। যাই হোক, আমরা এখন এই নিউট্রনের কথা আস্তে আস্তে আমরা এই ব্যাপারে বলবো, এখনো সময় আসে নাই, আমাদের আরো কিছু শিখতে হবে এই নিউট্রন সম্বন্ধে। কিন্তু আমি নিউট্রনের কথাটা বললাম যে এটা হচ্ছে পদার্থের মূল, এবং আমাদের এই মহাবিশ্বে এই হচ্ছে এই জাতীয় নিউট্রনের মাধ্যমে সবকিছু তৈরি, যা আমরা দেখি এবং অদৃশ্য অনেক কিছুই এই নিউট্রনের মাধ্যমে তৈরি। ফলে হচ্ছে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে আর কি, কারণ সব পদার্থ যে সোনা রূপা টিন সবই নিউট্রন, নিউট্রন হাইড্রোজেন থেকে শুরু করে যত পদার্থ আছে জানা অজানা, অজানাও আরো আছে, এবং সেগুলো এই নিউট্রনের মাধ্যমেই তৈরি। নিউট্রন বিভিন্ন ভাবে সাজানো হয়েছে, ইয়ে আর কি অনেকটা বলা যেতে পারে, আমাদের যেমন বিভিন্ন ঘর বাড়ি ইঁটের ঘর বাড়ি দেখা যায় বিভিন্ন সাইজের, বিভিন্ন সবই হচ্ছে ইট দিয়ে তৈরি, কিন্তু আসল ব্যাপার হচ্ছে ইট, তো নিউট্রন হচ্ছে তা। এখন আমাদের ইট আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, আমাদের পার্থক্যটা হচ্ছে কি, আমরা হচ্ছে একটা ইট থাকলে আমরা 10টা ইট বানাইতে পারি না, কিন্তু আমাদের একটা নিউট্রন থাকলে আমরা যত খুশি নিউট্রন বানাইতে পারি। এটা হচ্ছে এই এই জগৎ, আমরা এখনো আমাদের খুব একটা এই জগৎ সম্বন্ধে আমাদের খুব একটা ধারণা নাই, কিন্তু ইচ্ছা মতো যত খুশি নিউট্রন আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের আইসোটপ এবং নিউট্রন। আইসোটপ সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে কিনা? আইসোটপ হচ্ছে একটা পদার্থের বিভিন্ন রূপ, মানে নিউট্রনের সংখ্যা আলাদা, আইসোটপের মধ্যে পার্থক্য হচ্ছে নিউট্রনের সংখ্যা আলাদা, প্রোটনের সংখ্যা সবসময় একটা পদার্থের জন্য একই, কার্বনের জন্য 6, অক্সিজেনের জন্য 8, অক্সিজেনের আইসোটপেও 8টা প্রোটন, কিন্তু নিউট্রনের সংখ্যা বিভিন্ন রকম হইতে পারে। এই হচ্ছে আইসোটপ। আইসোটপ এছাড়া তেমন কিছু না, কিন্তু আমাদের এখনকার বিজ্ঞানে আইসোটপের ব্যবহার খুব সীমিত, কিন্তু আমরা যখন প্লাজমা ব্যবহার করব তখন আইসোটপের ব্যবহার আছে, এমনকি আমাদের শরীরের মধ্যে আইসোটপ, আমাদের শরীরের কিছু জায়গা আছে যেখানে এক পদার্থ থেকে আরেক পদার্থ হর হামেশাই বদলাইতেছে, প্রতিদিনই হইতেছে, এবং যেটা আমরা আমাদের যন্ত্রপাতি দিয়ে করতে পারি না, আমাদের শরীরে সবসময় করতেছে, সেটা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, গ্ল্যান্ড বলে একটা জিনিস আছে, ওর মধ্যে এক পদার্থ থেকে হর হামেশাই কপার থেকে জিঙ্ক বানানো হইতেছে, জিঙ্ক থেকে কপার বানানো হইতেছে, আরো অন্যান্য ফসফরাস, ফসফরাস থেকে কিন্তু কি হয় আমার মনে নেই, এটা আমার ফিরে দেখতে হবে একটু, ফসফরাসের কাছে কাছে কি একটা ক্যালসিয়াম যেমন তৈরি করা হয়, ক্যালসিয়াম যদি শরীরে ঘাটতি হয়, ক্যালসিয়াম হচ্ছে
জিঙ্ক জিঙ্ক আর ফসফরাসের মিলে হচ্ছে তৈরি করা হয়। ফসফরাসটা আমার মনে নেই, কিন্তু জিঙ্ক একটা জিনিস যেটা ব্যবহার করা হয় ক্যালসিয়াম তৈরির জন্য। জিঙ্ক এবং অক্সিজেন ব্যবহার করা হয় ক্যালসিয়াম তৈরির জন্য। এটা আমাদের শরীরে এই ক্ষমতা আছে। এদিকে আমাদের কোনো যন্ত্রপাতি নেই যেটাতে আমরা এক পদার্থ থেকে অনেক পদার্থে পরিবর্তন করতে পারি। আছে কিন্তু খুব কঠিন আমাদের জন্য। কিন্তু আমরা যদি প্লাজমা হিসাবে চিন্তা করি, আমাদের শরীর তো প্লাজমা হিসাবে কাজ করে, গ্যান্স হিসাবে, গ্যান্স শরীর তো গ্যান্সই আসলে, তাহলে গ্যান্সের মধ্যে গ্যান্স হিসাবে কাজ করলে পারে প্লাজমাতে কাজ করে। কারণ প্লাজমাতে কাজ করলে ইচ্ছা মতো এক পদার্থ থেকে আর এক পদার্থে পরিবর্তন করতে পারে। এবং হচ্ছে এটা হচ্ছে আমরা আমাদের যেমন হচ্ছে এস্কিমোরা শুধু হচ্ছে এক ধরনের খাবার খায়, ওই কি বলে হচ্ছে সিল মাছের ইয়ে দিয়ে খায়, গোস্ত তেল টেল খায়। কিন্তু ওদের তো হচ্ছে আমাদের ভাত তো খাওয়া লাগে না, কিন্তু স্বেচ্ছা তো ঠিকই পাইতেছে, কোত্থেকে পাইতেছে? আমাদের বিজ্ঞানের মধ্যে তো এই যে ওরা সবকিছু খায় না, কিন্তু ওদের তো কোনো অসুবিধা হইতেছে না। আসলে ওদের অসুবিধা হয় না, কারণ ওদের শরীরই ওটা বদলায় ইচ্ছা মতো যা দরকার পানে নেয়। এখন ইচ্ছা মতো যা দরকার বানায় নেয়, এখন আমরা যদি প্লাজমা ব্যবহার করা শিখি, আমরা ইচ্ছা মতো যা দরকার বানাই নিব। আজকে একটু ইয়ে কি বলে কিছু সোনার দরকার, কালকে কিছু জিঙ্ক দরকার, পরশু দিন আমাদের ইয়ে দরকার, কপার দরকার, কিন্তু আমাদের ইয়ে গ্যাস বানাইতে হবে, তখন আমরা ইচ্ছা মতো বানাই নিব। কিন্তু এছাড়া এখন এই যে ব্যবহার বিভিন্নভাবে বিভিন্ন পদার্থ তৈরি করা, এটা প্লাজমার ক্ষেত্রে খুব সহজ। এবং আইসোটপটা বোঝার দরকার এই কারণে, কারণ হচ্ছে কি যেমন এক জিঙ্কে জিঙ্ক থেকে কপার কিভাবে হলো, জিঙ্কে হচ্ছে 30টা প্রোটন 30টা নিউট্রন। তা আমাদের এখান থেকে এখানে একটা সরাই নিলেই তো প্রোটনটাকে একটা নিউট্রন বানাই দিলেই তো কপার হয়ে গেল, এটাই হচ্ছে কপার। একটা এখান থেকে সরাই এখানে নিয়ে গেলেই হলো। এবং প্লাজমাতে এই আটার দলা একটার থেকে আর একটা একই আটার দলা, রূপটা একটু অন্যরকম। এখানে একটা এই ইলেকট্রনটা বাদ ছিল, ইলেকট্রনটা যোগ করা, ইলেকট্রন যোগ করলে পারে এই প্রোটনের সাথে একটা ইলেকট্রন যোগ করলেই এই যে আমাদের এই ইয়ে উপর এর সাথে একটা ইলেকট্রন যোগ করলাম না, এখানে ইলেকট্রন একটা বিয়োগ করতে হয়েছে, বিয়োগ করে এটা নিউট্রন হয়ে গেছে, কপার হয়ে গেল। তো এই জিনিসটা খুবই সহজ, এবং আমরা কি পদ্ধতিতে করা হবে সেটা পরের কথা, প্রথমে হচ্ছে কিভাবে হচ্ছে এটা একটু বোঝা দরকার। এবং আমাদের শরীরে আমরা যদি চাই, আমরা যদি এই এই ধরো আমাদের যদি কপারের দরকার হয়, আমরা যদি নাও কোনো আমাদের বিভিন্ন রকম জিনিস যে খাই মাছ মাংস তরকারি, তাতে যদি কপার নাও থাকে আমাদের শরীর বানায় নিতে পারে। সুতরাং আমাদের আমরা যে মনে করি যে আমাদের এই ধরনের খাবার খেতে হবে, ওই ধরনের খাবার খেতে হবে, এটা ঠিক প্রকৃতপক্ষে আমাদের শরীর ওইভাবে কাজ করে না। আমাদের শরীরের ক্ষমতা আছে একটা থেকে আর একটা পরিবর্তন, আমরা শরীরকে এত দাম দেই নাই আর কি, এই জন্য আমরা এই জিনিসটা এখনো শিখি নাই, অথবা শরীরের ব্যবহার বিভিন্ন ভাবে করা যায়। মানে রোগ ভালো করার ব্যাপারেও আমাদের, অথবা রোগী রোগ ভালো করার ক্ষমতা যেমন আমাদের অনেক আছে, আমাদের শরীর ঠিক রাখার ক্ষমতা অনেক আছে, কিন্তু আমরা বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন পরিবেশ এবং পরিস্থিতির জন্য আমরা রোগে আক্রান্ত হই, শরীরের ব্যালেন্স ঠিক থাকে না ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলোর ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই আছে, কিন্তু আমাদের আস্থা আমরা হারাই ফেলছি আর কি। তো এটা হচ্ছে এখন আস্থা, এটা এই যে আমি এখন আইসোটপের কথা বলতেছি, এটা হচ্ছে আমাদের যে শরীরের ক্ষমতা আছে, এবং এটা আমরা যদি চাই কোনো কিছুর ঘাটতি আমরা আমাদের শরীরের মধ্যেই পূরণ করতে পারি। এই জিনিসটা এখনকার বেশিরভাগ লোকই বিশ্বাস করতে পারবে, কারণ তারা জানে না যে আইসোটপ কিভাবে কাজ করে, এবং আমাদের শরীরে এক আইসোটপ থেকে আর এক আইসোটপে পরিবর্তন করার ক্ষমতা সবসময় ছিল এবং এখনো আছে, এবং সবসময় করে। কিন্তু আমাদের আমরা আমাদের যেহেতু আমাদের বিভিন্ন রকম ধারণার ফলে আমরা মনে করি আমাদের শরীরে এই ক্ষমতা নাই। যখন কেউ যদি বেশি বিশ্বাস করে যে তার এই ক্ষমতা নাই, সে আসলেই নাই।
শরীরও তার কথা মতো মনের কথা মতো কাজ করে, ফলে অবস্থা খারাপ। এই যে আমাদের আইসোটপ এবং এক পদার্থ থেকে আরেক পদার্থে পরিবর্তন করার ক্ষমতা, এটা হ্যাঁ মানুষ মানুষের অজান্তেই করে, কিন্তু আমরা আবার ক্ষেত্র বিশেষে যেটাকে বলতে আমরা বেশি বুঝি, তখন আমাদের গোলমাল হয়ে যায়। এই জিনিসটা আর কি আস্তে আস্তে ঠিক হবে। তো যাই হোক, আজকে এই থাক। কোনো প্রশ্ন আছে কিনা এছাড়া? আপনি যে ফিল্ড ঘোরানোর কথা বলতেছেন, ওটা কি করতে কি উঠবে না? হ্যাঁ, ওটা কি যে এটাকে বলেন যে ইয়ে করা, মানে ম্যাগনেটিক ফিল্ড ঘোরানো, ঘুরায় ঘুরায় বাড়ানো, কয়েলের মতো তো ওটাই হচ্ছে। হ্যাঁ, কয়েলের মতো তো ঘোরানো হচ্ছে। আমি কয়েলটা বললাম যে কয়েল হচ্ছে একটা উদাহরণ, এই ঘোরানোর উদাহরণ একটা কয়েলে। আমি ওই উদাহরণ হিসেবে যে প্লাজমা ঘোরানোর ফলে যে আমরা অনেক কিছু করতে পারি, এটা আমি ওই কয়েলের মাধ্যমে উদাহরণটা দিলাম যে আমাদের যে আমরা কয়েল নিয়ে কথা বললাম এতক্ষণ, এখানেও তো এই ঘুরানোই হচ্ছে প্লাজমা। এটা উদাহরণস্বরূপ দিলাম যে হ্যাঁ এই ঘুরানোর সদ্ব্যবহার এখানেও করা হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা। আইসোটপ সম্বন্ধে একটু কি ইয়ে হয়েছে, বোঝা হয়েছে মোটামুটি? কি ওরা কি নাই নাকি? জি মামা। আচ্ছা ঠিক আছে, আজকে এখানেই থাক। আগামী আগামী আজকে হচ্ছে 37তম আমাদের নলেজ শিকা, কি বলে আমাদের কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষার সমাপ্তি আজকে এখানেই, আগামী 30 তারিখে তো আশা করি আবার আবার ক্লাস হবে। আজকে এখানেই থাক। ও আচ্ছা, আমি আজকে এটা আগামী আগামী ক্লাসে আমি এটা আবার বলবো, কিছু খবর টবর আমাদের আছে কেশ ফাউন্ডেশনের, ওগুলো একটু জানাতে হবে। ঠিক আছে, আমরা এটা মনে করে একটু বলতে হবে যে আমি আমি মাঝে মধ্যে খবর হয় যেগুলো আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, আজকে এই থাক।